মানে শঙ্করদেবের জন্ম হচ্ছে বরদুয়া থান, হ্যাঁ আর ও মৃত্যু স্থান হলো মধুপুর ক্ষত্রে, হ্যাঁ, মধুপুর থানে। তিনি এখানে উনি দেহত্যাগ মানে করেছিলেন। ইনি যখন ভারত ভ্রমণে আসলো, হ্যাঁ তীর্থ ভ্রমণে, হ্যাঁ তীর্থ ভ্রমণে আসার পরে এখানে রাতি হয়ে যায়, রাতি গভীর রাতে এখানে এই গাছ গুছির তলত বহি ধ্যান করে। হ্যাঁ, এখানে ধ্যান করার পরে মধু পান হয়, মানে মানে উপরে মধু ছিল, মধু ছিল, মধুর মধু চাক ছিল, হ্যাঁ মৌ চাক চাক ছিল, ছিল। মানে ছিল কি যেন তিনি তো দেখে নাই, আচ্ছা তিনি যখন ধ্যানে বসছে তারপরে উপর থেকে মধু হ্রাস করছে, হ্যাঁ, এই মধু পান করার পরে। হ্যালো বন্ধুরা, একটা দুর্দান্ত জায়গায় নিয়ে যাচ্ছি। আমার ভাইপো, ভাইপো বউ এবং নাতি, ওরা এসছে, ওদের নিয়ে যাচ্ছি। এই যে আমার একমাত্র নাতি, এই যে রেল ব্রিজ, এই ব্রিজ দিয়ে পদাতিক এক্সপ্রেস এবং অন্যান্য গাড়ি যাতায়াত করে। এই ব্রিজটা নতুন হয়েছে। বন্ধুরা ফাইনালি চলে এলাম মধুপুর, মধুপুর সাঁতরা। চলো, এটা হলো মধুপুর ধাম। অ্যাকচুয়ালি এটা একটা নাম আছে, এটা হলো মধুপুর সাঁতরা, জগৎগুরু শঙ্করদেবের মন্দির। কথিত আছে জগৎগুরু শঙ্করদেব এখানেই দেহত্যাগ করেছিলেন। এটা আসাম রাজ্যের, আসামের লোকেদের একটা বড় তীর্থক্ষেত্র। এই যে ঘুরতে এসেছে,
মন্দিরের দুপাশে দুটো সিংহ আছে। মন্দিরে প্রবেশ করছি। এখানে একটা আগুন আছে, দেখো প্রদীপ আছে। এটা বহু, এই আগুনটা পবিত্র আগুন। বন্ধুরা, এই যে ভিতরে একটা প্রদীপ জ্বলে আছে, এটা পবিত্র আগুন। এই প্রদীপটা শঙ্করদেবের সময় থেকে জ্বলে আসছে। ভক্তবৃন্দরা এই প্রদীপটাকে জ্বালিয়ে রেখেছেন। বন্ধুরা, এখানে পুরোহিত মশাইকে পেয়ে গেলাম। ওনার সঙ্গে কথা বলে জেনে নিচ্ছি মন্দির সম্বন্ধে। বাংলায় বলতে পারেন কি? আচ্ছা, আপনি পরিচয়টা দেবেন? আমাদের পরিচয়, আপনার পরিচয়, আপনি মন্দিরের পুরোহিত? মন্দিরের সেবক হিসাবে আছি। আচ্ছা, মন্দিরের সেবক হিসাবে আপনি আছেন। আচ্ছা, মন্দিরের সম্পর্কে কিছুটা একটু বলুন। এটা হচ্ছে শঙ্করাচার্য, জগৎগুরু শঙ্করাচার্যের মন্দির। এনে জন্ম হচ্ছে বরদুয়া, আর মৃত্যু মধুপুর। জন্ম হচ্ছে বরদুয়া থান, আর মৃত্যু। এখানে উনি দেহত্যাগ করেছিলেন, মধু ছিল, মধুর চাক ছিল, মৌ চাক ছিল। ঘোরার পরে, আসার পরে আবার এখানে রাত্রি হয়। সেই রাত্রিও বন্ধু নাই, এখানে বসে এই মধু পান, এই মধু পান করার পিছন আমার ধর্ম শেষ জীবনী ইয়েতে আমার ধর্ম প্রচারক আমি ইয়েতে আপনার কুচবিহারের রাজা মহাশয় রাজার কাছে যায়, রাজার কাছে অনুমতি, এটা ধর্ম প্রচারক কারণে একটা জায়গা আছে। তখন মহারাজে ইয়েতে সুবিধা জমি দান, আচ্ছা ধর্ম প্রচারক মানে কুচবিহারের মহারাজ সেই সময় 200 বিঘা জমি দান করেছিল। দান করছে, আচ্ছা মন্দিরকে, দান করার পর সেই এখানে আছে 8-16 বিঘা বাউন্ডারিতে আছে খেতে বাইরে। হ্যাঁ, তারপরে আস্তে 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 ধর্ম প্রসারর নাম প্রভাব এগুলা চলে গেছে। তারপরে তার প্রভাব বেশি হয়ে গেল, তখন ভক্তরা আসা যাওয়ার মাধ্যমে তখন যাত্রী থাকা, যাত্রীরা আসলে এখানে যা দান করবেন, শঙ্করদেব তো শ্রীকৃষ্ণের ভক্ত ছিলেন, মানে একমাত্র কেবল হরিনামের বাইরে আর কেউ নেই, কেবল এই জন্য বলছে কৃষ্ণ জীবন ভগবান। এই যে গুণমালা করছে, তিনি যে ভগবান লেখছে এই ভগবান, এই হাতি মারি যে কথা দাদা করছে এই ভগবান 12 বছরও লেখা আছে যেন পড়া, কিন্তু তেওঁ নিজের হাতে একে রাতের ভিতর লিখছে এই ভাগবত। এই মহারাজকে দেখাচ্ছে, এই মহারাজ তখন ভাগবত দেখে তখনই ভাবিছে যে আপনি এত সাধারণ, কিন্তু মহারাজ তো নিতে পারেনি, দীক্ষা নিতে পারেনি, নিতে পারেনি। ওই যে বলছে যে বহু আপনি মহারাজ, আপনি তো আমি ভাবির পাইনি যে আপনি একজন স্বয়ং শ্রীকৃষ্ণ। তারপরেই তো মদন মোহন বাড়ির তৈরি হয়েছে। দেখুন ধরিল, তখন মহারাজ চিন্তা করলো যে প্রভু আমি আপনার ভজন নেব, স্মরণ করব, যখন স্মরণ করব
সেই রাতিটা রাতি লবণে থাকতে লাগবে, মানে উপবাস। হ্যাঁ, পাঁচটা খাওয়া দাওয়ার পর স্বামী স্ত্রী উপবাস ছিল। পরের দিন ধর্ম দিবে, সকাল বেলা যায় ধর্ম দিবে, তারপরে মাথাকে তখন যোজনায় সামগ্রী সব রেডি করবো, সব মহারাজ সব রেডি করে রাখি দিল। কালকে উঠে দিল অনেক কিছু জানতে পারলাম। তো বন্ধুরা, আপনারাও অনেক কিছু জানতে পারলেন জগৎগুরু শঙ্করাচার্য সম্পর্কে। তো তিনি আমাদের এই কোচবিহার মধুপুর ধামে দেহত্যাগ করেছিলেন। তো আচ্ছা, এখানে অনুষ্ঠানগুলো কবে কবে হয় একটু? তারপরে আমার 25 ডিসেম্বর আবার তো সরস্বতী পূজার সময় একটা মেলা হয়। ও, ওটা আচ্ছা, আপনাদের এখানে তো থাকার ব্যবস্থা আছে, তো গেস্ট হাউসে থাকতে গেলে কিরকম কি খরচ পড়ে? আর যদি এক দুজন তিনজন চারজন থাকতে চায় কিরকম পড়তে পারে? 300-400-500-600। এটা কি খাওয়া দাওয়া সমেত না খাওয়া দাওয়া আলাদা? খাওয়া দাওয়াটা, খাওয়া দাওয়ার কোন? আচ্ছা, খাওয়া দাওয়ার জন্য কত কি লাগে? ঠিক আছে, ঠিক আছে, এবার মন্দিরটা একটু দর্শন করি। চলুন মন্দিরটা ঘুরে দেখি। আমি যখন ছোট ছিলাম তখন এখানে হরিণ ছিল। এখানে প্রতিদিন সন্ধ্যাবেলা যেসব অনুষ্ঠানগুলো হয়, তো হরির নাম যাওয়া হয়। এখান থেকে বেরিয়ে যাচ্ছি। মন্দিরের পুকুর, হ্যাঁ মন্দিরের।
আসাম সরকার থেকে করছে ভক্তদের থাকার বন্দোবস্ত। এই যে আমার ভাইপো ওর ওয়াইফ আর এই যে আমার ছোট্ট সদস্য, আমরা বেরিয়েছি মধুপুর, ঘুরতে এসেছি মধুপুর ধামে। চলুন বাকিটুক শেষ করি। শীতকালে আসলে এখানে অনেক ফুল টুল লাগায়, এটা হলো কীর্তন ঘর। বন্ধুরা, আজকের মতন ভিডিওটি এখানে শেষ করছি। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব এবং বেল আইকন অন করে শেয়ার করে দিবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী ব্লগে।